Hello students! এ টু সেলফ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো আজকের এই ভিডিওটি সমস্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্টুডেন্টদের জন্য থেকে গুরুত্বপূর্ণ কারণ অবশেষে তোমাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে দেওয়া হবে সেটা অফিসিয়ালি ঘোষণা করে দেওয়া হয়েছে এই মাত্র কিছুক্ষণ আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরাসরি এই ঘোষণা করে দিয়েছেন যে তোমাদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আগামীকাল মানে পনেরোই জুলাই সকাল দশটার সময় অনলাইনে প্রকাশ করে দেওয়া দেওয়া হবে কোন ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে এবং এসএমএস এর মাধ্যমে কিভাবে রেজাল্ট দেখবে সেগুলি আজ বিকেলে পর্ষদের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে আর একটা কথা মাধ্যমিকের রেজাল্ট তোমাদের কালকে অনলাইনে বেরোবে কিন্তু মার্কশিট তোমরা কালকে হাতে পাবে না মার্কশিট কুড়ি বা একুশে জুলাই তোমাদের স্কুল থেকে দেওয়া হবে এবং কোনো মাধ্যমিক পরীক্ষার্থী কিন্তু স্কুলে গিয়ে রেজাল্ট আনতে পারবে না তোমাদের পেরেন্টস মানে মা বাবা অথবা বাড়ির কোনো সিনিয়র গার্জেনকে স্কুলে গিয়ে তোমার মার্কশিট নিয়ে আসতে হবে এটা তোমাদেরকে পরিষ্কার করে বলে দিলাম এটা তোমাদের সেফটির জন্য বলা হয়েছে আর যেহেতু মাধ্যমিকের সবকটা পরীক্ষা নেওয়া হয়েছে তাই মাধ্যমিকের মেধা তালিকা কিন্তু প্রকাশ করা হবে মানে এক থেকে কুড়ির মধ্যে যারা যারা থাকবে তাদের নাম দেখানো হবে আবার এবার একটা অফিসিয়াল আপডেট রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ঠিক আছে তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যেটা আপডেট সেটা হচ্ছে আগামী সতেরোই জুলাই মানে শুক্রবার উচ্চ মাধ্যমিকেরও রেজাল্ট প্রকাশ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে তাহলে তোমরা যে প্রশ্নের উত্তর এতদিন ধরে জিজ্ঞাসা করছিলে তার অফিসিয়াল উত্তর আজকে তোমাদেরকে দিয়ে দিলাম মাধ্যমিকের রেজাল্ট পনেরোই জুলাই প্রকাশিত করা হচ্ছে আর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সব কিছু ঠিকঠাক থাকলে সতেরোই জুলাই মানে শুক্রবার প্রকাশ করা হচ্ছে তো এই আনন্দ সংবাদটি দেওয়ার জন্য অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দাও আর অবশ্যই শেয়ার করো তোমাদের বন্ধুদের সঙ্গে যাতে তারাও এই আপডেটটি যদি না থাকে এখনই পেয়ে যায় কীভাবে রেজাল্ট দেখতে পাবে সেটা পর্ষদ থেকে বিকেলে দিলেই আমি তোমাদেরকে আরও একটা ভিডিও দিয়ে দেবো আর হ্যাঁ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পর কী নিয়ে পড়বে কী কী স্কলারশিপ তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেগুলোর উপরেও আমি আলাদা আলাদা ভিডিও বানাবো তাই যারা চ্যানেলে একদম প্রথমবার এসেছো দেখো নিচে একটা লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে সেই লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দাও এবং পাশে দেখো একটা বেল আছে তাতে ক্লিক করে অল বাটনটি প্রেস করে রাখো যাতে যখনই কোনো ইম্পর্টেন্ট ভিডিও বানাবো তোমাদের কাছে সেই ভিডিওটি সব থেকে প্রথমে পৌঁছে যেতে পারবে এই ভিডিওটিতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টিল দেন গুড বাই